নমস্কার বন্ধুরা, ভারতবর্ষের সমস্ত ব্যাংকিং বা নন ব্যাংকিং প্রতিষ্ঠানের গ্রাহকদের জন্য একটি বড় খবর। অর্থাৎ আপনি যদি ব্যাংকের গ্রাহক হন অথবা ব্যাংক নয় কিন্তু আর্থিক লেনদেনের কাজ করে সেই সমস্ত সংস্থায় যদি আপনার খাতা থাকে, অ্যাকাউন্ট থাকে, তাহলে বা আপনি যদি সেখানকার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাহলে আপনার জন্য অবশ্যই একটি ভালো খবর আছে। রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে 3রা জানুয়ারি 2022 একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেটা হচ্ছে অফলাইন মোডে লেনদেন কিন্তু ক্যাশলেস। জিনিসটা কি গুলিয়ে যাচ্ছে? কারণ একদিকে আমরা অফলাইন বলছি, আবার একদিকে বলছি ক্যাশলেস। কারণ আমরা ডিজিটাল লেনদেন বলতে বুঝি যেটা কি, যে নেটের মাধ্যমে, ইন্টারনেট কানেকশনের মাধ্যমে টাকা অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট, কার্ড থেকে কার্ডে, এরকম বিভিন্নভাবে লেনদেন করা, বা ওয়ালেট থেকে ওয়ালেটে। তো রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে দেখা গে মানে দেখা মানে তারা মানে রিসার্চ করে দেখেছে যে বিভিন্ন জায়গাতে, বিশেষ করে গ্রামীণ এলাকাগুলোতে প্রায় 41% কাছাকাছি মানুষ ইন্টারনেট কানেকটিভিটি পাচ্ছে না, বা ইন্টারনেট কানেকটিভিটি পেলেও সেখানে খুবই লো, যেটা লেনদেন করার পক্ষে সাফিসিয়েন্ট নয় এবং লেনদেনটা বাতিল হয়ে যায়। সেই সমস্ত ক্ষেত্রে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে এই যে নতুন একটা মানে উদ্দেশ্য নিয়ে, অর্থাৎ অফলাইন মোডে ডিজিটাল লেনদেন এবং সেটা ক্যাশলেস কীভাবে করা যায়, 2019 সাল থেকে এটা প্রোগ্রাম শুরু হয়েছিল এবং পরীক্ষামূলকভাবে ট্রায়াল চলছিল 2020 সেপ্টেম্বর থেকে 2021 জুন মাস পর্যন্ত। এবং সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন ব্যাংক এবং সেই সঙ্গে নন ব্যাংকিং কিন্তু আর্থিক প্রতিষ্ঠানগুলো অংশ নিয়েছিল এবং সেখানে দেখা যাচ্ছে এইসব পুরো প্রসেসটি খুব সুন্দরভাবে হয়েছে, লেনদেনও ভালো হয়েছে, কোনো সমস্যা হয়নি। তো জিনিসটা কীরকম হবে, ধরুন আপনি কোথাও একটা পেমেন্ট করতে যাচ্ছেন কিন্তু আপনার কাছে ক্যাশ নেই, কিন্তু আপনি ডিজিটাল লেনদেন করতে চাইছেন, তখন আপনি কী করবেন, ওই সংস্থার যে নির্দিষ্ট করা অ্যাপের মাধ্যমে আপনি যখন আপনার কার্ড বা মানে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা মোবাইল ওয়ালেট ব্যবহার করে যখন ওনাকে টাকা পেমেন্ট করবেন, তখন হয়তো ইন্টারনেট কানেকশন নেই কিন্তু আপনি ধরুন 50 টাকা দিলেন, আপনাকে 50 টাকার রসিদ ও দিয়ে দেবে। যখন উনি ওই মানে সিস্টেমের সঙ্গে ইন্টারনেট কানেকশন শুরু হয়ে যাবে, তখন কিন্তু আপনার যে তথ্যটি, অর্থাৎ আপনি যে 50 টাকা দিলেন আপনার এই অ্যাকাউন্ট থেকে ওর অ্যাকাউন্টে, সেটা কিন্তু সম্পূর্ণরূপে ওই ব্যাংকে বা ওই নন ব্যাঙ্কিং প্রতিষ্ঠানে চলে যাবে এবং ওখান থেকে পুরো সিস্টেমটা কমপ্লিট হয়ে আপনাকে SMS বা ইমেল করে দেবে যে আপনার অ্যাকাউন্ট থেকে এই টাকাটা ওনাকে দেওয়া হয়েছে। অর্থাৎ একভাবে বলা যায় যে এটা ডিজিটালি লেনদেন কিন্তু তাৎক্ষণিক নয়, কিছু পরে আপনার লেনদেনটা হয়ে যাবে। কারণ এই একটাই কারণ, ইন্টারনেট কানেকটিভিটির সমস্যা, এবং এটা 200 টাকা পর্যন্ত কোনো অ্যাডিশনাল ফ্যাক্টর অফ অথেন্টিকেশনের প্রয়োজন হবে না, কিন্তু 2000 টাকার পর্যন্ত হলে কিন্তু এখানে একটা অ্যাডিশনাল এই ফ্যাক্টরটি লাগবে, অর্থাৎ যেটাকে বলা হয় OTP ভেরিফিকেশান বা অন্য কোনোভাবে ভেরিফিকেশান, যেটা ওরা ঠিক করবে যে কীভাবে ভেরিফিকেশান করা যায় সেটা কিন্তু করতে হবে। তবে হ্যাঁ, সেই সঙ্গে বলে রাখি, অফলাইন মোডে এই পেমেন্ট করতে হলে আপনাকে একটা কনসেন্ট দিতে হবে, অর্থাৎ তা ফর্ম ফিল আপ করতে হয়, বা যেমন ধরুন আপনারা একটা রিকোয়েস্ট করেন মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে বা ইন্টারনেট ব্যাংকিং ক্ষেত্রে একটা যেমন ফর্ম ফিল আপ করতে হবে, কনসেন্ট দিতে হয়, সেরকম এইটাও কিন্তু সেই একইভাবে আপনাকে আপনার ব্যাংক বা নন ব্যাংকিং প্রতিষ্ঠানে আপনাকে একটা রিকোয়েস্ট দিতে হবে, তারপরে কিন্তু আপনি এই সুযোগ পাবেন। অর্থাৎ এটা কিন্তু দেখতে গেলে একদিক দিয়ে খুবই যুগান্তকারী একটি পদক্ষেপ, কারণ ভারতবর্ষের সমস্ত জায়গায় কিন্তু এখনও পর্যন্ত ইন্টারনেট কানেকটিভিটি মানে নট অ্যাভেলেবল, এবং থাকলেও খুবই স্লো, যেখানে মোবাইল কোম্পানিগুলো চার্জ পরের পর বাড়িয়ে যাচ্ছে, ডবল তিন গুণ করে ফেলছে, তারা কিন্তু সেই পরিষেবাটা কিন্তু উন্নতি করছে না। তার ফলে এই মানুষ, অর্থাৎ গ্রামের মানুষের জন লেনদেনের ক্ষেত্রে ইন্টারনেটটা ব্যবহার করতে পারছে না, ডিজিটালি কিন্তু যে লেনদেনের পরিমাণটাও বাড়ছে না। তাই কেন্দ্র সরকারের পক্ষ থেকে রিজার্ভ ব্যাংকের এই নতুন সিদ্ধান্ত যে এবার অফলাইনে আপনি লেনদেন করতে পারবেন। তবে হ্যাঁ, সম্পূর্ণ পদ্ধতিটি এখনও পর্যন্ত মানে পাবলিকলি হয়নি, কারণ এটা পরীক্ষামূলক ব্যবস্থায় ছিল এবং ব্যাংকগুলিকে বলা হয়েছে বা নন ব্যাংকিং প্রতিষ্ঠানগুলিকে বলা হয়েছে তারা কীভাবে করবে, কী অ্যাপ করবে, সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে গ্রাহককে জানিয়ে তারপরে কিন্তু চালু করতে বলেছে, নাহলে কিন্তু গ্রাহকরা প্রতারণারও শিকার হতে পারে। তো আপনাদের এই সঙ্গে বলে রাখবো, কখনও কোনো লিঙ্কে ক্লিক করে এই সমস্ত অ্যাপ নেবেন না, যখন আপনি নেবেন কনফার্ম হয়ে নেবেন, দরকার হলে কাস্টমার কেয়ারে ফোন করে এ বিষয়ে আরও জেনে নিতে পারেন, বা আপনি যে ব্যাংক বা যে নন ব্যাংকিং প্রতিষ্ঠানের গ্রাহক সেখানেও আপনি যোগাযোগ করতে পারেন যে এইরকম কোনো অ্যাপ আপনাদের সংস্থা থেকে ছাড়া হয়েছে নাকি, তারপরে কিন্তু নেবেন এবং সেটা অথেন্টিক জায়গা থেকে নেবেন, কোনোভাবে
কোনো লিঙ্কে ক্লিক করে বা ইমেলে ক্লিক করে কিন্তু নেবেন না। এই ছোট্ট রিকোয়েস্টটাও আপনাদের আমাদের পক্ষ থেকে করা থাকলো, কারণ তাতে আপনার টাকা পয়সা সুরক্ষিত থাকবে। এই হচ্ছে অফলাইন মোডের যে লেনদেনের বিষয়ে যে তথ্যটি এখন পায় সেই বিষয়টি, অর্থাৎ আপনি ইন্টারনেট ছাড়াই বা লেনদেন করতে পারবেন সে 200 টাকা পর্যন্ত, আর 200 টাকার বেশি 2000 টাকা পর্যন্ত কিন্তু একটা তার জন্য একটা ভেরিফিকেশন প্রয়োজন হবে। তো তথ্যটি কেমন লাগলো বা এই নতুন যে প্রয়াস রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে সেটাও বা কেমন, সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।